তো এটা হচ্ছে পায়গি সবজিটা দেন তাহলে কিন্তু সবজিটার কালার নষ্ট এই ছেলেটা ঝাল ঝাল করতেছে আবার বলছে আরেকবার নিতে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখন তো শীতের সিজনের সবজি তো অন্য রকম স্বাদ একদম সিম বেগুন টাটকা টাটকা সবজি তা আজকে আমি হচ্ছে ভর্তা বানাবো শীতের সময় ভর্তা না খেলে কি হয় বলেন গরম গরম ভাতে গরম গরম ভর্তা ওরে বাবা আর কিছু লাগে বলেন তা আমাদের বাসা সবাই ভর্তা লাভা সবাই ভর্তা অনেক লাইক করে রিহান রাদিয়া রাদওয়ান সবাই বলে মা একটু ভর্তা দিবা আর একটু ভর্তা দিবা আর আমার তো টেবিলে ভর্তা হলে অন্য কোনো কিছু আর লাগে না শুধু ভর্তা দিয়ে আমি ভাত খাই উঠতে পারি কিছু মনে হয় আপনাদের ভাইয়া মাঝে মধ্যে বলে তুমি তরকারি নিলে না আমি বলছি না শুধু ভর্তা দিয়ে খাবো আজকে একটা শীতের সবজির ভর্তা করব আপনাদের সাথেও শেয়ার করব তো আপুর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দিয়েন যদি রান্নার রেসিপিগুলো বা ভিডিওগুলো ভালো লাগে একটু ভিডিওগুলো শেয়ার করে দিয়েন আর দেখেন ভর্তা লাভার মানুষ ভর্তা করার জন্য অনেক দিন ধরে খুঁজতেছিলাম যে ভর্তা করার জন্য কিছু একটা কিনবো ভর্তার প্লেট তো এটা হচ্ছে পায় গেছি হোম গুডসে পাওয়া যায় এরকম জিনিস দামও খুব রিজনেবল নিছিল আমার অবশ্য মনে নাই মনে হয় $13 কি $14 এরকম এটা হচ্ছে কাঠের খুবই সুন্দর তো এটা কিনে নিয়ে আসছি এইটার উপর চটকায় চটকায় ভর্তা করব তো আজকে আমি হচ্ছে সিম আর বেগুন দুইটা একসাথে ভর্তা করব একসাথে ভর্তারও কিন্তু অনেক স্বাদ তো আমার হচ্ছে ডিপ ফ্রিজে আমার বাগানের সিম আছে কিন্তু আমি চাইছি টাটকা টাটকা সিম দিয়ে ভর্তা করতে দোকান থেকে যতটা পারছি একদম ফ্রেশ টাটকা সিম আনছি আর বেগুন যাই হোক এখন মূল যেটা ইয়ে সেটা চলে যায় শোনেন ছোট ছোট যে টিপসগুলো দেই আমরা যারা অনেক বছরের সংসার যারা রান্না করতে জানি তারা টিপসগুলো জানি যারা জানেন না তাদের জন্য টিপসগুলো দেই এটাতে আবার কেউ কিছু মনে করেন না যে এগুলো আবার দেখানোর কি আছে কিন্তু যারা আসলে নতুন রাঁধুনি জানেন না তাদের জন্য ওই যে এইভাবে দুই পাশে সুন্দর করে এভাবে কেটে এভাবে টান দিলে এই শিরগুলা উঠে আসে বুঝছেন না এটা থাকলে পরে ভর্তার পর একটা লম্বা আশের মতো হয়ে যাবে যতটা সম্ভব এই যে এইভাবে দুই পাশে করে টান দিলে এই জিনিসগুলো উঠে আসবে একে একে সবগুলা সিমেরই দেখেন খাটনি আছে ভর্তা খাওয়াও একে একে সবগুলা সিমেরই এই দুই পাশ থেকে এগুলা সব ই করে নিব এটা একসাথে ইচ্ছা করলে করা যাবে না একটা একটা করেই করতে হবে কড়াইতে গরম পানি দিয়ে দিছি এভাবে যদি সবজিটা দেন তাহলে কিন্তু সবজিটার কালার নষ্ট হবে না গরম পানির মধ্যে সবজিটা দিয়ে দিব আর লবণ দিয়ে দিলাম প্রথমে সিমগুলা দিয়ে দিব কারণ এটা একটু বেগুনের তুলনায় একটু শক্ত এই জন্য এটা দিয়ে দিব এটা 1 থেকে 2 মিনিট সেদ্ধ হওয়ার পরই বেগুনগুলা দিয়ে দিব আর এই সবজিটা কিন্তু ঢেকে দিয়েই করব বাট খুবই কম সময়ের জন্য 1-2 মিনিটের জন্য বেশি ঢেকে দিলে না সবজির কালারও নষ্ট হয়ে যাবে না কালারটা সুন্দর হবে না 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দিব মানে 1 কাপেরও কম পানি দিছি বেশি পানি হলো না সেই পানি শুকাইতে আবার এই সবজির কালার নষ্ট হয়ে যাবে সবই পরিমাণ মতো ওয়াও দেখেন কি সুন্দর কালার আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে যেহেতু গরম পানি দিছি আর লবণ দিছি এই জন্য এখন বেগুনগুলো দিয়ে দিব আর একটু সময়ের জন্য ঢেকে দিব এখন আমি ফুল খুলে রেখে দিছি যেটুকু পানি আছে শুকায় যাবে আর ঢাকবো না জোরে হিট দিয়ে দিছি এটা এখন শুকায় যাবে এদিকে ফ্রেশ ফ্রেশ ধনে পাতা পাইছে নিচ্ছি কি যে ঘ্রাণ দেখেন পানি শুকাই গেছে এখন আমি এর মধ্যে মাঝখানে একটুখানি জায়গা করে এর মধ্যে দিয়ে দিব এখন তেল একটু তেলেও ভাজে নিব এটা হয়ে গেছে এখন নামাই ফেলব সমস্ত কিছু রেডি করে ফেলছি এখন ভর্তা করে ফেলবো লবণের সাথে আগে শুকনা মরিচটা ছটকায় নিলে শুকনা মরিচটা সহজেই
মানে চটকানো যাবে নাইলে ঠান্ডা হয়ে গেলে চটকানো যাবে না সিমড়া হয়ে থাকবে রিহানা স্কুল থেকে চলে আসছে তেল খলো ভর্তার পেঁয়াজ সব সময় একটু মোটা করে দেই দাঁতের নিচে মোটা মোটা পেঁয়াজ পড়লে ভালো লাগে একদম দেশ থেকে আনা সরিষার তেল ঘাইনে ভাঙানো লাগাও ও সালাদের মধ্যে একটু দিয়ে দাও লাগাও ধরো এখানে ধরো কি ভর্তা বলো তুমি বেগুন আর বেগুন আর কি সিম ওরে আমার শোনা সত্যিও শিখে চিনে গেছে এই যে সিম সিম দেখে বলতেছে সিম তুমি আবাকাদো সেলো দাও ইহার কেউ কাজ দিয়ে দেয় এ পাশে নিয়ে আসো এই যে হয়ে গেল আমার ভর্তা এখন লবণ চাখার পালা আসো রিহান আসো মজা ঝাল হয়েছে একটু আরেকবার নিতে পারি নিতে পারো তো মজা এই সালাদ ছাড়া কেউ ভাত খাবে না প্রতিদিনই ঘরে ঢুকে মা কি রান্না করছো এক আর দুই হচ্ছে মা আবাকাদোর সালাদ করছো ভর্তা না আব্বা না প্লেট দাও দাও তোমার প্লেট দাও খাও আব্বা অনেক টেস্ট ফাটাফাটি অবস্থা এটা কি বেগুন আছে সিম আছে আর কি আছে বেগুন সিমি তবে একটু ঝাল ঝাল হয়েছে বাস ভেরি গুড ভর্তা দিয়ে খাবো এখন আর তো মাছের তরকারি খাওয়া হবে নাকি না না ওটা লাস্টে যদি পেটে জায়গা থাকে রিহান আব্বু কিনিবা দাও চিংড়ি মাছ দেই বাইম মাছ রান্না করছে আলু দিয়ে তারা বাইম ছোট ছোট যে তারা বাইম ওইটা আপনাদের ভাই আগে মুলার শাক দিয়ে দিছে আমি আগে ভর্তা দিয়ে খাবো বিসমিল্লাহ আমি আজকে কোনো তরকারি নিব না খালি ভর্তা দিয়ে খাবো কি যে মজা গরম ভাতে গরম গরম ভর্তা খুবই স্বাদ মোটা মোটা পেঁয়াজ গুলা মুখের মধ্যে পড়তেছে কসকস করতেছে সেই স্বাদ তো সবাই ভালো থাকেন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ তারা বায়ামের তরকারি দেখি বোঝা অত মাছ ছোট না একবারে দেখে বোঝা যাচ্ছে মজা হয়েছে না দেখে বোঝা যাচ্ছে মাছ তরকারি অনেক টেস্ট হয়েছে থ্যাংক ইউ